আসসালামু আলাইকুম, আমি এমডি রানা, ডিজি এডি প্রো স্টেট ইন চায়নার সিনিয়র কনসালটেন্ট। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন 2023 সালের সেপ্টর ইনটেকে ডিপ্লোমা করতে যাচ্ছেন মিস মাহবুব সুলতানা তৈয়বা এবং তার বাবা গার্ডিয়ান। কনগ্রেচুলেশন মাহবুবা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকেও অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিজি এডু প্রোকে। জি স্যার, আমরা আসতেছি। জি মাহবুবা, আপনার যে চায়নাতে যে অ্যাডমিশন হয়েছে, এই টোটাল প্রসেস নিয়ে আপনার অনুভূতিটা শেয়ার করবেন। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল দেশের বাইরে পড়াশোনা করতে যাব। এখন এই অপরচুনিটিটা পেয়ে আমি অনেক খুশি আর অনেক ভালো ফিল করছি। স্যার, আপনার মেয়ে চায়নাতে চান্স পেয়েছে এবং স্কলারশিপ সহকারে চান্স পেয়েছে, সে ভেরি সুন চলে যাবে, আর এই টোটাল আসলে সফলতার জন্য আপনার আসলে কি অনুভূতি, আপনারা একটু শেয়ার করবেন আমাদের স্টুডেন্টদের। অ্যাকচুয়ালি আমার সবসময় ইচ্ছে ছিল যে আমার ছেলে মেয়েরা, আমার এক ছেলেও আছে, আমার মেয়ে বড়, তো ওরা দেশের বাইরে পড়াশোনা করুক, এটা আমার ইচ্ছে ছিল। যদিও বা আমি মধ্যবিত্ত পরিবারের একজন, তারপরেও আশা এরকম যে যাতে তারা বিদেশে পড়াশোনা করুক। তো সেই হিসেবে আমার মেয়ে যে একটা স্কলারশিপ পেয়েছে চায়নাতে, তো সেই হিসেবে আমি খুবই প্রাউড ফিল করি এবং সে পড়তে যাবে। আমি তাকে, অনেকে হয়তো বলে যে মেয়ে মানুষের তো ছোটো, সে কীভাবে অন্য দেশে পড়তে যাবে, অ্যাকচুয়ালি কি আমি সবসময় আমার ছেলে মেয়েদেরকে এই সাহস যোগাই যে সবাইকে নিজে নিজেই চলতে হবে। হ্যাঁ, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমাদের দেশের অনেকেই ধারণা থাকে যে মেয়েরা কেন এত পড়বে কিংবা বিদেশে গিয়ে পড়বে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল ধারণা। হ্যাঁ, মেয়েরাও তো মানুষ, মেয়েদেরও তো মনের ইচ্ছা থাকে এ থেকে, আর মেয়েরা কোনো খারাপ দিকে চলে যাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, সে বড় হয়েছে তার নিজের নিজে বুঝবে। এটা আমরা যতই চেষ্টা করি, আমার দেশে থাকলেও সে খারাপ হবে আর দেশের বাইরে গেলেও খারাপ হবে, যদি তার মানসিকতা ওইটা থাকে। তো আমার ছেলে মেয়েদেরকে আমি চেষ্টা করছি এইভাবে আসলে বড় করার জন্য, তার যে নলেজ, তার যে জ্ঞান, আমি আশা করি আমার মেয়ে ওই দেশে গিয়ে ভালোভাবে পড়াশোনা করবে আর বাংলাদেশের চাইতে ওখানে ভালো পড়াশোনা হবে, এটা আমি বিশ্বাস করি। এই জন্যে যে একটা দেশ, আমাদের দেশের চাইতে আমি মনে করি বাংলাদেশ ওদের চাইতে 100 বছর পিছায় আছে। তো 100 বছর পিছানো একটা দেশ, হ্যাঁ, এই দেশের আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা সবাই জানি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কী। একটা জাতি কোনো দিন শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। সো চায়না এত ডেভেলপ একটা কান্ট্রি, তারা কি শিক্ষা, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত দুর্বল যে তারা এই দুর্বল শিক্ষা ব্যবস্থা দিয়ে তারা এত উন্নতি করছে? অবশ্যই না। অবশ্যই সেখানে সে ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, একটা ভালো লাইফ সে জীবনে লিড করতে পারবে, এটাই আমি মনে করি। এই জন্যই আমি অ্যাকচুয়ালি তাকে বিদেশে পড়তে দিতে যাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনার আসলে মূল্যবান কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আসলে প্রতিটা বাবা মা যেন আসলে এরকম দায়িত্ববান হয় এবং সন্তানদের আসলে মেয়ে হোক আর ছেলে হোক, সন্তানদের আসলে উচ্চশিক্ষায় গড়ে তুলুক, এই আসলে ইয়া করি, কামনা করি। আবারও স্যারের কাছে আসতেছি, এর এখন যাবো হলো মাহবুবার কাছে। আচ্ছা মাহবুবা, আপনার হলো কোন কলেজ, ডিপ্লোমা কলেজে আপনি অ্যাডমিটেড হয়েছেন এবং ওখানে কী কী ফ্যাসিলিটিস পেয়েছেন, সাবজেক্টের ব্যাপারে একটু কথা বলবেন। জি, আমি সাংজু টেকনিক্যাল কলেজে আর্কিটেকচার ডেকোরেশনের উপর ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি, কলেজের ফার্স্ট র্যাঙ্ক স্কলারশিপ। জি, সে ফুল স্কলারশিপ পাইছে, সে আসলে খুবই স্যাটিসফাইড এবং খুবই আনন্দিত। আর একটা বিষয়ে তার স্যারের কাছে যাব, যেটা হলো ডিজিএড প্রো আসলে কীভাবে সন্ধান পেলো এবং কীভাবে আস্থা রাখলো, আর ডিজিএড প্রো যে সার্ভিস, তারপর হলো কাউন্সিলিং সেবা, আর টোটাল কমিটমেন্ট, এটা আসলে তাদের কতটুকু আস্থা তৈরি করতে পারছে, কতটুকু তাদের আসলে কনফিডেন্ট তারা পেয়েছিল, সেই ব্যাপারে কিছু কথা বলবে স্যার, এই ব্যাপারে একটু আমাদেরকে বলবেন। অ্যাকচুয়ালি ডিজি এডুপ্রোর ব্যাপারে আমি খুবই অবাক হয়েছি এই জন্যে যে, কারণ আমাদের দেশে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সেটা সরকারি হোক বেসরকারি হোক, সবগুলি প্রতিষ্ঠানই একটা কোনো কিছু হাইডেন্সি থাকে। হ্যাঁ, যে জিনিসটা আমি ওখানে পাই নাই। ওনারা আমাকে প্রথম দিকে, আমি যখন আসছি,
যখন আমি অ্যাপ্লাই করার সময় থেকে ধরে ওনারা আমাকে যে যতটুকু মানে কী পরিমাণ টাকা লাগবে, কোথায় কী লাগবে না লাগবে যেভাবে বলেছে, ঠিক এই পর্যন্ত, এখন ভিসা হয়েছে, টিকিট হয়েছে, এই পর্যন্ত আমি কোনো হাইডেন্সি, কোনো কিছু সিক্রেট কোনো কিছু পাইনি। এতে করে আমি অনেক ধন্যবাদ জানাই এই যে ডিজি এডুপ্রোকে, যে এত একটা পরিচ্ছন্ন এবং আপনার ক্লিন একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, মানুষকে সেবা দেওয়ার জন্য আমি মনে করি তারা অনেক অগ্রগামী হবে এবং ফিউচারে তারা আরও ভালো করবে। হ্যাঁ, সো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আর মাহবুব, আপনার বোধ হয় ফ্লাইট ভেরি সুন, কয় তারিখে আপনার ফ্লাইট? জি, আমার 24 সেপ্টেম্বর ফ্লাইট। আচ্ছা জি, মাহবুবার তার ফ্লাইট 24 তারিখ সে চলে যাবে। আসলে এখানে একটু ভিসার ব্যাপারে একটু আসলে মাহবুবের মুক্তি শুনে নেব, আসলে ভিসা প্রসেসে আসলে তার যান এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল একটু শেয়ার করবে। জি, ভিসার দিক থেকে আমি সেরকম কোনো হ্যাসেলের শিকার হইনি, কারণ যেরকমটা অ্যাজ ইউজুয়াল থাকে সবসময় ওই সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা শুনছেন যে আসলে তাদের মুখ থেকেই যে ভিসা প্রসেস বলেন, আপনার অ্যাডমিশন বলেন, আসলে আমরা তাকে 100% অ্যাডমিশন এবং ভিসার গ্যারান্টি দিয়েছিলাম, তো সেই মোতাবেক হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে অনেকেই বাবা মা হোক, গার্ডিয়ান, যারা ফ্যামিলি, হ্যাঁ, সবাই একটু টেনশন থাকে আসলে, মানে চিন্তা ভাবনা করে, অনেক সময় দেখা যায় মেয়েরাও বাইরে পড়তে যেতে চায় উচ্চশিক্ষার জন্য। হ্যাঁ, সেটা প্রত্যেকটা মানুষের মানে অনেকেরই স্বপ্ন থাকে বাইরে পড়তে যাওয়ার, বাট হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বাবা মা আত্মীয় স্বজন তারা আসলে এটা নিয়ে খুব ভয় পায়, হ্যাঁ, যে আসলে কী হয় না না হয়। হ্যাঁ, সো এখানে দেখেন, এখানে প্রতি বৎসর বাহিরে হাজার হাজার স্টুডেন্ট মেয়ে যাচ্ছে পড়তে, আর চায়না আসলে ওয়ার্ল্ডের মধ্যে টপ সিকিউরিটি একটা কান্ট্রি, সো এখানে মেয়েদের জন্য আসলে ওই ধরনের কোনো প্রবলেম নেই। আর আমরা যেতেটুকু দেখছি তাদেরকে, এই মাহবুবা এবং মাহবুবার বাবা, এদের যখন প্রথম থেকেই দেখছি তারা অনেক কনফিডেন্ট, তারা চায়না সম্পর্কে জানে। সো আমি মাঝে মাঝে কোশ্চেন করতাম যে আসলে আপনার মেয়ে পড়তে চাচ্ছে ছোটো বয়সেই, হ্যাঁ, ওখানে আপনার আসলে কোনো ভয় বা কোনো কনফিউশন কাজ করে না? তখন তাদের উত্তর ছিল যে না, আসলে মেয়ে মানুষ, ঠিক আছে, সে মেয়ে হোক আর যেটাই হোক, প্রত্যেকটা মানুষের আসলে ইচ্ছা শক্তি স্বাধীনতা এবং সব কিছুই দিতে হবে। হ্যাঁ, তার বাবা হিসাবে সে কিন্তু এই সাপোর্টগুলো মেয়েকে দিয়ে যাচ্ছে, এবং মাহবুবা সে নিজে অনেক কনফিডেন্ট, তার শুরু থেকেই দেখছি যে আমরা মানে আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে বলি আসলে মেয়ের ব্যাপারে খুবই থাকে, ভয় থাকে। সো মাহবুবার তার মধ্যে অনেক কনফিডেন্ট, সে তার আসলে সবচেয়ে বড় কথা হলে সে আসলে একটা মানুষের কেরিয়ার এবং সে গোল একটা থাকে, হ্যাঁ, সেট করা থাকে এবং ক্ষুধা থাকে যে আমি কিছু করব। আসলে তাদের যে কিছু করার, হ্যাঁ, বাইরে পড়াশোনা করে তাদের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলোর জন্য সাকসেস করার জন্য তাদের আসলে কনফিডেন্টটা এবং তাদের মধ্যে দেখছি এক ধরনের আছে, হ্যাঁ, কী বলে, একটা চ্যালেঞ্জ নেওয়ার একটা চিন্তাভাবনা সবসময় দেখছি। সো দেখেন, যে কেউই আসলে ওই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে বাইরে পড়তে গেলেই কোনো প্রবলেম নাকি, আসলে ভেরি ইজি, হ্যার ভেরি ইজি, এখানে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে একেবারে ইউনিভার্সিটিগুলো টিচার যারা আছে তারা সবাই কিন্তু কোঅপারেট করে থাকে, ভেরি কোঅপারেট। আর সবচেয়ে বড় কথা হলো, যারা ডিজিএডুপ্রোর মাধ্যমে চায়নাতে যাবে তাদের লোকাল গার্ডিয়ান হিসাবে কিন্তু সবসময় ডিজিএডুপ্রো তাদের পাশে থাকবে। সো আমরা আবার তাদের কাছে যাব আসলে একটু জানার জন্য, আসলে আমাদের যে প্রসপেক্টিভ স্টুডেন্ট আছে তাদের ব্যাপারে কিছু তারা মেসেজ দিবে। যে মাহবুবা জি, আমি ডিজিএডুপ্রোর থেকে যথেষ্ট স্যাটিসফাইড, আমার কলেজ, তারপর যাওয়া জার্নি টোটালটা নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, আর পরবর্তীদের জন্য ভালো শুভকামনা রইল, যাতে কনফিডেন্টের সাথে পড়াশোনা করতে পারে, সেখানে অবশ্যই ভালো একটা ফিউচার গেইন করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে স্যার, আমি তার বাবার কাছেও যাবো, যে স্যার, যারা আসলে প্রসপেক্টিভ স্টুডেন্ট আছে চায়নাতে পড়তে যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। অ্যাকচুয়ালি এটা এলেও যারা আসলে মানে একটা গণ্ডির বাইরে যারা কিছু করতে চায়, আমি মনে করি তাদেরকে অন্ততপক্ষে আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পড়াশোনা করা উচিত। আর যেহেতু চায়না এই সুযোগটা আমাদের জন্য আছে এবং সেখানে কষ্ট কম,
সেই হিসেবে আমি মনে করি বাংলাদেশের বাইরে গিয়ে চায়নাতে পড়াশোনার অপরচুনিটি অনেক ভালো হবে, কারণ আমি দেখেছি চায়না সম্বন্ধে, আর আমি আমার চাকরির এর কারণে আমার বারবার চায়না যেতে হয়। আমি চায়নায় দেখেছি তাদের কালচার, তাদের পড়াশোনা, তাদের এডুকেশন সব কিছু আমি নিজে কাছে থেকে দেখেছি। এই জন্যই অ্যাকচুয়ালি আমি আগ্রহ বোধ করছি আমার মেয়েকে দিব। আমি চাই, আমি বলবো সবাইকে যে যদি অপরচুনিটি আসে, কারো রেজাল্ট এরকম থাকে, আমি মনে করি চায়নাতে পড়াশোনা করতে পারে আমাদের দেশের মানুষ। কারণ আমি দেখেছি যে আরও যে কোন কোন দেশের মানুষ অ্যাকচুয়ালি চায়নাতে পড়াশোনা করছে, আমি দেখছি তুর্কি, এমনকি আমেরিকা থেকেও পড়াশোনা করতে আসে ইঞ্জিনিয়ারিংয়ে চায়নাতে, আমি দেখছি এইরকম স্টুডেন্ট আছে তো আমেরিকা থেকে আসছে। তো আমেরিকা তো বিশ্বের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে কী বলে আপনার ডেভেলপড কান্ট্রি, তারপরেও তারা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চায়নাতে আসছে, তুর্কি থেকে আসছে, তারপরে দেখছি যে ইরান, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া থেকে যাচ্ছে, ইথিওপিয়া থেকে যাচ্ছে, মরক্কো থেকে যাচ্ছে, মুসলিম কান্ট্রি থেকে অনেক স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করে। সো চায়নাতে পড়াশোনার একটা অপরচুনিটি আছে বিদায়, কিন্তু মানুষ ওখানে পড়াশোনা করতে যায়। আর চায়না থেকে পড়াশোনা তো পড়াশোনায়, পড়াশোনা যেখানে ভালো হবে মানুষ সেখানেই যাবে। তো আমাদের জন্যে, আমি মনে করি বাংলাদেশিদের জন্যে অবশ্যই চায়না একটা বিশাল অপরচুনিটির জায়গা, সেখানে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাওয়া খুবই ভালো হবে। আর আমাদের স্বল্প আয়ের দেশ, আমরা সবাই স্বল্প আয়ের মানুষ, সেই হিসেবে এখানে কষ্ট কম। আমি মনে করি যারা ফিউচারে পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা করবে, আমি মনে করি চায়নাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারে। শিওর শিওর স্যার, আসলে স্যারের কথা যেটা বোঝা যাচ্ছে যে আসলে চায়না আসলে আপনার মূলত হলো পড়াশোনার জন্য আসলে খুবই ভালো এবং একেবারে লো বাজেটের। হ্যাঁ, অনেকের আসলে বাইরে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন থাকে। হ্যাঁ, সো স্বপ্নগুলো আসলে বেশিরভাগ হয়ে থাকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই টাইপের আসলে কান্ট্রিগুলোর স্বপ্ন থাকে। বাট হয় কি, এখানে আসলে প্রচুর অর্থনৈতিক একটা ইয়া থাকে, হ্যাঁ, প্রেশার থাকে, প্রয়োজন হয়, ভিসা জটিলতা থাকে, এই কিছু ইয়ার কারণে, সমস্যার কারণে আসলে সেই স্বপ্নগুলো অনেকে আসলে দেখতে গিয়েও তাদের সম্পূর্ণ করতে পারে না। আসলে তাদের জন্য আপনার চায়নাতে আসলে খুবই একেবারে কম খরচে, হ্যাঁ, আপনার স্কলারশিপ পাওয়া যায় অ্যাভেলেবেল, কম খরচে, একেবারে নিজের বাজেটের মধ্যে ওখানে পড়াশোনা সম্পূর্ণ করা যায় এবং উচ্চমানের একেবারে খুব ভালো কোয়ালিটির সম্পূর্ণ ইউনিভার্সিটি কলেজগুলোতে। সো আপনারা এটা নিয়ে বিবেচনা করে দেখতে পারেন। আরেকটা বিষয় যেটা হলো যে মাহবুবা, আপনার আসলে গোল কী, আপনার আসলে ফিউচার প্ল্যান কী? ওখানে তো ডিপ্লোমা, আপনাদের বোধহয় ডিপ্লোমা হয়েছে গিয়ে চাইনিজ টট, তাই না? আচ্ছা, ওরে প্রথমত আমি কোশ্চেন, যেহেতু ওখানে দুইটা মিডিয়াম থাকে, টট থাকে একটা চাইনিজ, একটা ইংলিশ, হ্যাঁ, ডিপ্লোমাতে আসলে মোস্ট অফ দ্য কলেজগুলোতেই আপনার চাইনিজ টট হয়ে থাকে, বাট কিছু আছে ইংলিশ টট। তো ওরে কোশ্চেন করছি যে আসলে প্রথমত যে আসলে চাইনিজ টটে না ইংলিশ টটে যাবেন? তা বাট আমি তখন আসলে নর্মালি প্রত্যেকটা স্টুডেন্টকে যারা ডিপ্লোমা করতে যায় তাদেরকে আসলে সাজেস্ট করে থাকি আমরা যে চাইনিজ স্টাডির জন্য, বিকজ অফ চাইনিজ স্টাডি গেলে হয় কি, একটা স্টুডেন্টের আসলে হিউজ অপরচুনিটি থাকে, সেটা আপনার জব সেক্টর হোক বা আপনার ফার্দার এডুকেশন, যেটা আপনার নর্মালি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ভেরি 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 অপরচুনিটি থাকে। সো সেই ক্ষেত্রে যে আমি ওকে কোশ্চেন করছি, নো প্রবলেম, সমস্যা নাই। আচ্ছা, আপনার চাইনিজ স্টাডি হয়েছে এটা নিয়ে আর মূলত একটা বিষয় আপনি জানেন যে চাইনিজ স্টাডি আপনার ডিপ্লোমা চায়নাতে 3 বছর করার পর ব্যাচেলার করার কিন্তু 2 বছরে করা যায়, হ্যাঁ, টোটাল আপনার 5 বছরে ব্যাচেলার কমপ্লিট করা যায়, এই ব্যাপারে কিন্তু জানতেন? জি, আমি জানতাম ডিপ্লোমা করার পর ব্যাচেলার করা যায়, আর আমার ইচ্ছাও ছিল আমি ডিপ্লোমা করার পর ওখানে ব্যাচেলার করব, মাস্টার্স করব। আমার পছন্দের সাবজেক্ট যেহেতু পেয়েছি, সেই সাবজেক্ট অনুযায়ী আমার ফিউচার গোল পূরণ করব। হ্যাঁ জি, আসলে বেস্ট অফ লাক, আপনাদের আসলে মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যেন পূরণ করে আল্লাহ তাআলা, সেই দোয়া ব্যক্ত রেখে আসলে এখানে আমরা শেষ করব আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।